সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, ভূমি জরিপ ট্রাইব্যুনাল জমির মামলা নিয়ে ঝুলছে মানুষ। জমি নিয়ে বিরোধ মীমাংসায় আইন তৈরির 73 বছর পরও ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। এতে দেশের 42টি জেলায় চালু ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ পক্ষরা আপিলের সুযোগ না পেয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এবার এই আপিল ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত জেলা জজদের মামলা নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হচ্ছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 42 জেলায় ভূমি জরিপ ট্রাইব্যুনালে পর্যন্ত 3,93,469 মামলা করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 85,410 মামলা। 3,08,059 বা 78% মামলা নিষ্পত্তি হয়নি। সবচেয়ে বেশি মামলা আটকে আছে কিশোরগঞ্জ জেলায়। সেখানে 45,144 মামলার মধ্যে 42,573 নিষ্পত্তি হয়নি। সবচেয়ে কম মামলা হয়েছে সিরাজগঞ্জে, 1,296 নিষ্পত্তির, বাকি 355। 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রদাসত্ব আইনটি প্রবর্তিত হয়। 2004 সালে আইনটি সংশোধন করা হয়। এরপরও ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। এতে ভূমি জরিপ ট্রাইব্যুনালে রায়ের পর আপিল প্রত্যাশীরা দিনের পর দিন দুর্ভোগ পোহাতে থাকেন। 2020 সালের অক্টোবরে হাইকোর্ট 90 দিনের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ওই ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত জেলা জজদের মামলা নিষ্পত্তির ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সংক্রান্ত খসড়া আইনটি 2022 সালের 11 আগস্ট মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংশোধিত আইনটি এখন জাতীয় সংসদে গেছে। আইনটি অনুমোদিত হলে সব আদালতেই এসব মামলার বিচার কাজ চালানো যাবে। জেলা জজরা আপিল মামলার নিষ্পত্তি করতে পারবেন। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নতুন যোগ দিয়েছি, সাবেক সচিব এ ব্যাপারে ভালো বলতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠনের কাজটি প্রক্রিয়াধীন। মন্ত্রিসভায় সংশোধনী আইনটির চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটি এখন জাতীয় সংসদে গেছে। সংসদের পরবর্তী অধিবেশনে বিলটি উত্থাপিত হতে পারে। আপিল ট্রাইব্যুনাল না থাকায় জনগণের হয়রানির বিষয়টি স্বীকার করে এই সচিব বলেন, সংসদে পাশ হয়ে গেলে কেবল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেই নয়, সব আদালতে এসব মামলার বিচার কাজ চালানো যাবে। দেশের জেলা জজ আদালতগুলোতে অজস্র মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এর মধ্যে ভূমি জরিপ ট্রাইব্যুনালে 3,00,000 মামলা জেলা জজদের দেওয়া হলে অনিষ্পত্তি থাকা মামলার সংখ্যা আরও বাড়বে। তবে আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির জন্য প্যানেলভুক্ত আছেন 32 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পদশূন্য থাকা সাপেক্ষে যে কোনো সময় তাদের জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া যাবে। একাধিক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ কালের কণ্ঠকে বলেন, ভূমি আপিল মামলার জন্য অবশ্যই পৃথক কোর্ট গঠন করতে হবে। জেলা পর্যায়ে নতুন কোর্ট গঠন করে প্যানেলভুক্ত বিচারকের পদায়ন করা যাবে। নতুন করে কোর্ট গঠন করতে হলে নতুন জনবলের জন্য পদ সৃষ্টি করতে হবে। জেলা ও দায়রা জজের সঙ্গে নাজির, অফিস সহায়ক, চালক সহ আরও কয়েকটি পদ সৃষ্টি করতে হবে। এজন্য আইন মন্ত্রণালয়কে
উদ্যোগ নিতে হবে এবং সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে হবে। এই ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ খলিলুর রহমান বলেন, এ কাজে জনবলের দরকার হলে আইন মন্ত্রণালয় নিয়োগ দিতে পারে, এজন্য তাদের উদ্যোগ নিতে হবে। জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কালের কণ্ঠকে বলেন, ভূমি জরিপ আপিল মামলার জন্য জেলা পর্যায়ে আদালত গঠন করা খুব জরুরি। অনেক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আছেন যারা কর্মঠ, তাদের নতুন বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু পৃথক একটি কোর্ট ছাড়া এত মামলা দ্রুত শেষ করা যাবে না। নিষ্পত্তি হয়নি 78% মামলা। দেশের 64টি জেলার মধ্যে 42টিতে ভূমি জরিপ ট্রাইব্যুনাল রয়েছে। এসব জেলায় যুগ্ম জেলার জজ পদমর্যাদার একজন করে বিচারক ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করছেন। বিচারকের সংখ্যা অনেক কম হওয়ায় মামলার নিষ্পত্তি হচ্ছে কম। 22 জেলায় এখনও ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। যে 22টি জেলায় এই আদালত নেই সেগুলো হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, পঞ্চগড়, বরগুনা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, মেহেরপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও নাটোর। ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল এখনও গঠন না করায় নিষ্পত্তি হওয়া মামলার সংক্ষুব্ধ পক্ষ প্রতিকার পাচ্ছে না। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে প্রতিকার পেতে অনেকে হাইকোর্টের রিট করছেন। এতে হাইকোর্টে রিট মামলার সংখ্যা ও জটিলতা বাড়ছে, বাড়ছে জনদুর্ভোগ। কিশোরগঞ্জে পরিস্থিতি, কিশোরগঞ্জ জেলায় ভূমি জরিপ ট্রাইব্যুনালে করা মামলার সংখ্যা 45,144। জেলার ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, 2013 সাল থেকে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয়। একজন বিচারক দিয়ে একটিমাত্র ট্রাইব্যুনাল পরিচালনা করায় মামলা নিষ্পত্তির পরিমাণ কম। সূত্র মতে 10 বছরে কিশোরগঞ্জে নিষ্পত্তি হয়েছে 5,691 মামলা। এই আদালতেও লোকবল কম, প্রেষণে জেলা জজ আদালত থেকে 5 জন কর্মচারী এনে কাজ করানো হচ্ছে। এ বিষয়ে কথা বলতে চাইলে কিশোরগঞ্জ ভূমি জরিপ আদালতের সঙ্গে সংশ্লিষ্ট কেউ মুখ খুলতে রাজি হননি। তবে তাদের অভিমত, নানা সংকটে জেলায় বিচারাধীন অন্তত 40,000 মামলার বাদী বিবাদী মিলিয়ে কয়েক লাখ মানুষ হয়রানির মধ্যে আছে। কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে গাজীর চরের খন্দকার হামিদুর রহমানের জায়গা রয়েছে। তার ছেলে খন্দকার মাসুমের ভাষ্য, তাদের নিরঙ্কুশ মালিকানা ও ভোগদখল সত্ত্বেও একটি পক্ষ গোপনে ভূমি জরিপ ট্রাইব্যুনালে ভুয়া দাগ খতিয়ান যুক্ত দলিল দিয়ে জায়গাটির একতরফা রায় করিয়ে নেয়। পরে তারা হাইকোর্টে রিট করে রায়টি স্থগিত করেছেন। আপিল আদালত না থাকায় প্রতিপক্ষের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না তারা। মাসুমের তথ্য মতে, প্রতিপক্ষ 1970 সালের 12 জানুয়ারি নিবন্ধিত একটি দলিল ট্রাইব্যুনালে দাখিল করে রায় পেয়ে যায়। ওই দলিলের নম্বর 92 নম্বর দলিল সম্পর্কে খোঁজ নিতে গেলে জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেফ কালের কণ্ঠকে বলেন, বিতর্কিত দলিলে গ্রহীতার নাম মোহাম্মদ রজব আলী, দাতা শ্রী গোপালচন্দ্র ধূপী ও মৌজার নাম নান্দিনা আলিয়াবাদ লেখা। অথচ কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসের 1970 সালের ভলিউমে 92 নম্বরের দলিলটি নিবন্ধিত হয় 5 জানুয়ারি। দলিলের প্রকৃত গ্রহীতার নাম আব্দুল জলিল এবং দাতা মোহাম্মদ জমরত আলীগং, মৌজার নামও নোয়াহাটা। কিশোরগঞ্জ জেলা জজ আদালতের সরকারি উকিল জিপি বিজয় শঙ্কর সাহা এমন পরিস্থিতিকে বিশৃঙ্খল উল্লেখ করে বলেন, একটিমাত্র আদালত থাকায় বিচার প্রার্থীরা ভীষণ দুর্ভোগ পোহাচ্ছেন। এ জেলায় আরও 2-3টি আদালত দরকার, এতে সংকট কিছুটা হলেও কমবে, মানুষ স্বস্তি পাবে। প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ভাষ্য, জমির মামলা নিয়ে ঝুলছে মানুষ শিরোনামে 25 এপ্রিল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে মতামত জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। তাতে বলা হয়, ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠনের জন্য খসড়াটি এর মধ্যে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে। ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল স্থাপন করা গেলে বর্তমান ট্রাইব্যুনালের জটিলতা দূর হবে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে মামলার শুনানি করবেন জেলা জজ পদমর্যাদার বিচারক। জেলা জজ চাইলে একাধিক আদালতে মামলা প্রেরণ করতে পারবেন। জেলাভিত্তিক আপিল ট্রাইব্যুনাল চূড়ান্ত হলে জনগণের হয়রানি ও ভোগান্তি কমবে এবং কমবে
মামলার খরচ। প্রসঙ্গত সরকার 2004 সালের 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সংশোধন করে এতে ভূমি জরিপ ট্রাইব্যুনাল ও ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠনের বিধান সংযোজন করে। পরে 2012 সালে ভূমি জরিপ ট্রাইব্যুনাল স্থাপন করে সরকার। ভূমি জরিপ রেকর্ডের ভুল সংশোধনের জন্য জমির মালিকরা এই ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। এখন সংশ্লিষ্ট আইন প্রণয়ন হলে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করবেন সরকার। প্রতিবেদকের বক্তব্য প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ভূমি মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।